বন্ধুরা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হাসান। চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা একটু ভিন্ন ধর্মী, আশা করি ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন। আর আনলাকিলি যাদের বাবা এখনও বেঁচে আছে, আশা করি এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা একটা কল করবো একজনকে, আমাদের সাথেই থাকুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি মিস্টার সোহেল বলছেন? আমি আসলে ইউনিয়ন পরিষদ থেকে বলছিলাম, রাসেল। হ্যাঁ, তো আপনার সাথে একটু কথা বলা যাবে? আসলে আমরা জানতে পেরেছি, ইতিমধ্যে জানতে পেরেছি যে আপনি বাসা থেকে বের হওয়ার সময় আমাদের অফিসের সামনেই তো আপনার বাসা, তো আপনি সবসময় এই বর্তমান যে করোনা পরিস্থিতি, আপনি সবসময় বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হচ্ছেন এবং আপনার হাতে গ্লাভস থাকে সবসময়, প্লাস আপনি গগলস ইউজ করেন, প্লাস আপনার যে বাইকটা আছে, আপনি যে বাইকটা ইউজ করেন সে বাইকে সবসময় স্প্রে করে তারপর আপনি ইদানিং আপনার অফিস চালু হওয়ার পর থেকে এগুলো ইউজ করে তারপর বাসা থেকে বের হন। তো আপনার আসলে এই যে আপনার যে কাজগুলো, এগুলো আমাদের অফিসের এক স্টাফ প্রতিদিন ফলো করে এবং আমাকে আসে প্রতিদিনই বলে, তো আমি চিন্তা করলাম যে আপনাকে একটা তো থ্যাঙ্কস অবশ্যই জানাতে হয়, যেহেতু আমাদের বাংলাদেশের এখন যে পরিস্থিতি অনেকেই এগুলো মানতেছে না আমরা বারবার বলার পরেও, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা একটা কাজ করতে চাই সোহেল সাহেব, সেটা হলো আমরা আজকে আপনার বাসায় 10টা মাস্ক এবং 3-4টা স্যানিটাইজার পাঠিয়ে দিব। হ্যাঁ, এটা আমার তো আছে, আমি তো টেস্টে মাস্ক কিনছি, স্যানিটাইজার সব আছে, পর্যাপ্ত আছে আমার। না 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 না, পাঠিয়ে দিব, এগুলো লাগবে লাগবে, এগুলো পাঠিয়ে দেব। না স্যার লাগবে না, কারণ আমার পর্যাপ্ত আছে। না না না, আমি 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 পাঠিয়ে দিব, আপনি শুনেন, আমি পাঠিয়ে দিব, এগুলো লাগবে, এগুলো আপনার লাগবে না কিন্তু আপনার বাবার লাগবে, আপনার বাবার লাগবে। কারণ আমরা এটাও দেখেছি আপনার বাসা থেকে যখন আপনার বাবা বের হয় প্রতিদিন, উনি ওনার হয়তো মাস্ক নেই, উনি একটা রুমাল মুখে দিয়ে মুখে বেঁধে তারপর বাসা থেকে বের হচ্ছেন, আর রুমাল তো সবসময় থাকে না, কখনো কখনো মাথা থেকে খুলে যায়, তখন উনি ওনার যে জামা আছে সেটা উনি নাকের উপর দিয়ে তারপর ওটা ইউজ করতেছেন। আসলে ওনার দরকার মাস্ক, ওনার দরকার, আপনার তো আছে, ওনার দরকার, এজন্য আমরা ওটা পাঠিয়ে দিব, উনি যেন সেটা ইউজ করতে পারে। আসলে জানেন তো বাবারা, বাবারা এরকমই হয়, বাবারা কখনো বলবে না, বাবাদের কখনো লাগলে বাবারা বলে না। আর আপনার এটাও নিশ্চয়ই মনে আছে, আপনি যখন খুব ছোট ছিলেন যখন আপনি খেলতে গিয়ে আপনার অ্যাক্সিডেন্টে আপনার চোখ যখন নষ্ট হয়ে গেল, তখন কিন্তু আপনার বাবাই আপনাকে একটা চোখ দিয়ে এখনো পর্যন্ত আপনাকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করতেছেন, আর আপনি আপনার বাবার কারণে এখন দেখতে পাচ্ছেন, এটা এটা কি সত্য? তো এখন আপনি চিন্তা করেন, বাবা কিন্তু কোনো স্বার্থের দিকে চিন্তা না করে আপনাকে আপনার পৃথিবীর আলোটা দেখানোর জন্য তার চোখটা আপনাকে দিয়ে দিচ্ছেন, কারো কথা চিন্তা করেন নাই। আর আপনি, আর আপনি আপনার বাবাকে না দিয়ে আপনি পর্যাপ্ত মাস্ক আপনার কাছে স্টক করে রেখেছেন, এটা আসলে সত্যি আমাদের কাছে একটু খারাপ লেগেছে, তাই আমরা মাস্কগুলো পাঠাবো, আপনি এগুলো আপনার বাবাকে দিবেন। হ্যাঁ, না না দিবেন দিবেন, না না না, আমি বলি আপনি আমার কথা শুনেন, আপনি কাইন্ডলি আপনার বাবাকে এগুলা দিবেন, আমরা সবাইকে দিচ্ছি, আমরা এটা গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা এগুলা ফ্রি দিচ্ছি, এগুলার জন্য কোনো পেমেন্টও করতে হবে না। আর আরেকটা জিনিস আমি একটা জিনিস চাইবো, প্লিজ একটু ওনার খেয়াল করবেন, কারণ ওনারা কাউকে বলবে না কখনো, ওনাদের ভিতরে কষ্টগুলা কাউকে বলতে দেয় না, এটা আপনার বাবা হোক, আমার বাবা হোক, সবার বাবারাই, ঠিক আছে? আরেকটা কথা, আমি এই টোটাল কথোপকথনটা একটু ভিডিও রেকর্ড করেছি আপনার পারমিশন না নিয়েই, এবং এটা আমি চাই ইউটিউবে আপলোড করে দিতে। আমি আপনাকে বলছি, আমি ইউনিয়ন পরিষদ থেকে বলিনি, আমি মাকসুদুল হাসান বলছি, হাসান ব্লগস নামে একটা চ্যানেল থেকে, আর সত্যি আপনার এক ফ্রেন্ডের কাছ থেকে আপনার নাম্বার পাওয়া, উনি আপনার নাম্বার আমাকে দিয়েছে, আর আমি চাই আপনার মাধ্যমে অন্তত অ্যাটলিস্ট এই বাংলাদেশের না, পৃথিবীর সকল ছেলেদেরই অ্যাটলিস্ট একটা ভাবোদয় হোক যে আমরা আসলে বাবাদের বা মায়েদের টেক কেয়ার কেন করি না, আর এই ভাবোদয়টা সবার আসলে হয় না, হয়তো আপনি যেহেতু এখন বুঝতে পারতেছেন, তো আমি চাই আপনার মাধ্যমে আরো 10 জন এই জিনিসটা একটু উপলব্ধি করুক। আমি ভিডিওটা আপলোড করলে কোনো প্রবলেম নাই তো? না, আপনি আপলোড করেন, আপনাকে ধন্যবাদ, কারণ আপনি আমার চোখ খুলে দিতেন। আসলে আমাদের প্রত্যেকেরই, আমরা যেমন নিরাপত্তায় থাকার জন্য চেষ্টা করতেছি, আমাদের বাবাদেরকেও বা মাদেরকেও
বয়স্ক যারা আছে তাদেরকেও নিরাপত্তা রাখার জন্য আমাদের আসলে দরকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলে যাব, ভালো থাকবেন, হ্যাঁ রাখছি, ওকে, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে আমরা আমাদের যখন বাবা মা বেঁচে থাকে তখন আমরা অনেকে বুঝতে পারি না যে আমাদের আসলে মাথার উপর অনেক বড় একটা ছাদ আছে, বাট যখন তারা চলে যায় তখন আমরা ঠিকই বুঝতে পারি। কিছুদিন মানে কিছুদিন আগের কথা, যখন আমার বাবা মারা গেছে, আপনারা জানেন আমার বাবা নেই, আমার বাবা ক্যান্সারে মারা যায়, তো তখন আসলে উনি থাকতেও বুঝতে পারিনি যে মাথার উপর থেকে কি চলে যাচ্ছে। উনি যখন ছিল তখন মানে অ্যাটলিস্ট সারাদিনে 3-4 বার কেউ একজন ফোন করে আমাকে জিজ্ঞেস করতো আমি যখন অবস্থায় থাকতাম। এই রোজার মাসেও যখন ইফতারির সময় হয়ে যাওয়ার যে সময়টা, এর কিছুক্ষণ আগেও বাবা ফোন করে আমাকে জিজ্ঞেস করতো যে কখন আসতেছি, কতক্ষণ বাকি, কারণ বাবারা চায় ছেলেদের সাথে নিয়ে পাশে বসে ইফতার করতে। কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না, যখন ওনাদেরকে আমরা প্রচুর অবহেলা করি। আপনারা সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি চাইব যাদের যাদের বাবা বেঁচে আছে সবাই বাবাদের জন্য কিছু একটা করবেন, কারণ ওনারা অনেক কিছু বলতে পারে না, সবসময় মুখ বুঝে সহ্য করে যায়। ওর বাবার জন্য সবাই দোয়া করবেন। চলে যাচ্ছি, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সে পর্যন্ত